করোনা মহামারীর কারণে ইতালির বন্দরনগরী নাপোলিতে গড়ে ওঠা বাংলাদেশি মালিকানাধীন গার্মেন্টস ফ্যাক্টরিগুলো ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছে। দীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে নাপোলির বিভিন্ন শহরে বাংলাদেশিরা গড়ে তোলেন এসব কারখানা। দীর্ঘদিন ধরে এই শিল্প থেকে বাংলাদেশে বিপুল পরিমাণ রেমিটেন্স পাঠানো সম্ভব হলেও এখন সেখানে চলছে হাহাকার। গার্মেন্টস ব্যবসা মোটামুটি বলা যায় ধ্বংসের পথে আমরা। তবে কিছু কিছু মালিক মাস্ক এবং পিপি সেলাই করে কোনো রকমে ঠিকই আছে। করোনার পর থেকে আমাদের ব্যবসা খুবই খারাপ অবস্থা যাচ্ছে, বলতে পারছি না সামনে ব্যবসার কি অবস্থা হবে। গার্মেন্টস ব্যবসায়ীরা জানান, বাংলাদেশ সরকারের সহায়তা পেলে আবারও ঘুরে দাঁড়াবে বাংলাদেশি মালিকানাধীন প্রায় 1000 গার্মেন্টস ফ্যাক্টরি। ব্যবসা শুরু করছি গার্মেন্টস প্রায় 14 বছর হয়েছে। 14 বছরের মধ্যে এই বছর যেরকম করোনার কারণে যে পরিস্থিতি, জানি না এই পরিস্থিতি থেকে কখন আমরা উঠতে পারবো। অর্থনৈতিক কারণে আমরা সবাই ব্যবসা গুছিয়ে নিতেছি, কারণ যদি আমরা অর্থনৈতিক কোনো সাহায্য পাইলে আশা করি আরও ভালো কিছু করতে পারবো, মনে হয় যে আমরা তো ঘুরে দাঁড়াতে পারবো। 2003 সাল থেকে নাপোলিতে গার্মেন্টস ব্যবসার সঙ্গে জড়িত প্রবাসী বাংলাদেশিরা। বর্তমানে বাংলাদেশি মালিকানাধীন গার্মেন্টসগুলোতে কাজ করেন প্রায় 25,000 প্রবাসী বাংলাদেশি। ইতালির অর্থনীতিতে বড় ভূমিকা রাখার পাশাপাশি বাংলাদেশের রেমিটেন্সেও উল্লেখযোগ্য অবদান রাখছে এসব গার্মেন্টস কারখানা। ইতালির রোম থেকে জুমানা মাহমুদ, সময় সংবাদ।